সৌদি আরবে নিয়ম সিটি সহ বিভিন্ন মেগা প্রকল্পের জন্য প্রচুর বিদেশি শ্রমিকের চাহিদা রয়েছে দেশটিতে তাই প্রয়োজনীয় দক্ষতা নিয়ে এসে মরুর দেশের শ্রমবাজার লুফে নেওয়ার আহ্বান সৌদি প্রবাসী বাংলাদেশিদের জেদ্দা থেকে সোহেল রানার উপস্থাপনায় প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য সর্দার রাজীবের প্রতিবেদন করোনা মহামারীর পর শ্রম মন্দা গেলেও সৌদি আরবে আবারও বেড়েছে বিদেশি শ্রমিকের চাহিদা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের জন্য বেড়েছে এই জনশক্তির চাহিদা বিশ্বের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে বিবেচনা করা এ প্রকল্পে কাজের সুযোগ রয়েছে বাংলাদেশি শ্রমিকেরও তাই দক্ষ শ্রমিক পাঠানোর মাধ্যমে সেই সুযোগটি লুফে নেওয়ার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের আমাদের দক্ষতা দক্ষ শ্রমিকের কারণে অভাবের কারণেই মূলত আনএমপ্লয়মেন্ট যে প্রবলেমটা সেটা এই সৌদি আরবে সমস্যা তৈরি করছে আর যে যার ফলে বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে কোনো রকম কাজের কোনো অভিজ্ঞতা ছাড়াই কিন্তু সৌদি আরবে আসছে এর ফলে হচ্ছে কি যে সৌদি আরবে তারা নিজেরাও সাফারার হচ্ছে আহ বিভিন্ন ধরনের সংকট তৈরি করছে বিশেষ করে আত্মীয় স্বজনের ক্ষেত্রে বন্ধু বান্ধবের ক্ষেত্রে পাড়া প্রতিবেশী যারা যাদের মাধ্যমে তারা আসছে তাদেরকে দোষারোপের একটা জায়গা তারা তৈরি করে নিচ্ছে তো এই জায়গা থেকে বেরিয়ে সেটা খুব জরুরি এদিকে সৌদি আরবে সবচেয়ে বেশি শ্রমশক্তি রপ্তানি করা হলেও অদক্ষতার কারণে পিছিয়ে রয়েছেন বাংলাদেশী কর্মীরা ফলে কাঙ্ক্ষিত বেতন থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি বেকারত্বের সংখ্যাও বাড়ছে আশঙ্কাজনক হারে যিনি আসবেন তিনি নিশ্চিত হয়ে আসা উচিত যে আমার আসলে কর্মসংস্থান সেখানে গিয়ে হবে কিনা আমি প্রতিদিনই প্রায় কিছু না কিছু ফোন কল রিসিভ করি যাদের বারবারই রিকোয়েস্ট যে করে বিভিন্ন চাকরির কোনো সুযোগ আছে কিনা বিভিন্ন ভাবে অপরচুনিটি তৈরি হয়েছে কিনা তো এটা যদি আসলে নিজের থেকে উদ্যোগ না নিয়ে করা হয় আসলে শিক্ষা তো নিজের কাছে তো যেহেতু এটা শিক্ষার একটা বিষয় থাকে তো শিক্ষাটা হয়ে সামনে এসে জীবিকার তাগিদে সৌদি আরবে বসবাস করছেন প্রায় তিরিশ লাখ বাংলাদেশি দক্ষ শ্রমশক্তি পাঠানোর মাধ্যমে দেশটির বাংলাদেশি কমিউনিটি আরো বড় করার আহ্বান রেমিটেন্স যোদ্ধাদের সর্দার রাজীব বাংলা টিভি নিউজ ডেস্ক